তোমার ছোট্ট বন্ধুরা, চলো আজকে আমরা চার দিয়ে ঘুড়ি আঁকা শিখব। প্রথমেতে ইংরেজির একটা চার লিখে নাও, ওকে? এরপরে দেখো, এই যে চারটা হলো, এই চারটাকে লাইনটাকে ওইদিকে বাড়িয়ে দাও, সমান মতো করে যোগ করে দাও। একই রকমভাবে এই কোণার সঙ্গে চারটা, এই দিকের সঙ্গে চারটা যোগ করে দেবো, করে নিচটাকে ত্রিভুজ এঁকে দেবো এবং তারপর একটা ঘড়ির লেজ করে দেবো, আর দড়িটা দিয়ে দিলাম, ব্যাস। একটা ইউ লিখে নাও ডিজাইন করার জন্য। তাহলে আমাদের চার দিয়ে ঘড়ি আঁকা কমপ্লিট হলো। কালার তো তোমরা যা খুশি কালার দিতে পারো। আমি এখানে ওপরটাতে অরেঞ্জ কালারটা দিলাম, তারপরেতে লাইট পিঙ্ক কালারটা দিচ্ছি এখানটায়। এরপরেতে ইয়েলো রঙটা নিলাম, দিয়ে এখানটা ভরাট করে নিলাম। তোমরাও দেখে থেকে করবে। তারপরেতে স্কাই ব্লু বা আকাশি রঙটা নিলাম, আর নিচেরটার জন্য হালকা গোলাপি রঙটা দিয়ে ভরাট করব। ব্যাস, আমাদের ঘুড়ি আঁকা কমপ্লিট। তো তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই আঁকার চেষ্টা করো, খুবই সহজ।